নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল আর টেস্টি একটা ভাজা রেসিপি, গোটা পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা। এই রেসিপিটি সাধারণত আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করি, তবে রুটি পরোটার সাথেও ভালো লাগে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। গোটা পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা করার জন্য আমি 200 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটার গাটা ভালোভাবে ছেঁচে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, তারপরে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 1 চা চামচ আমি পোস্ত দানা নিয়েছি, গোটা পোস্ত। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, 2 আস্ত গোটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন আর তেল লাগছে। যে কোনো তেলেই আপনারা রান্নাটা করতে পারবেন, আমি সানফ্লাওয়ার তেলে রান্নাটা করব। এবার একটা কড়ায় আমি 2 চা চামচ তেল গরম করেছি। এই রান্নাটায় বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটা 30 সেকেন্ডের মধ্যেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আঁচটা একেবারেই কমিয়ে দেব, লো ফ্লেমে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমরা মাঝে মাঝে ঢাকা খুলে আবার ঢাকা দিয়ে রাখব। ফিরে আসলাম 10 মিনিট পরে। চিচিঙ্গাটা ঢাকা দিয়ে রাখার কারণে অনেকটাই জল বেরিয়েছে, চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে দিলাম গোটা পোস্ত। হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে পোস্তটাকে ভালো করে ফ্রাই করে নেব। পোস্ত আর চিচিঙ্গাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব, নামিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে তৈরি হয়ে গেল গোটা পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে শেয়ার করে দেবেন। আর কেমন লাগে আমার রেসিপিগুলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই।